দিনাজপুরে হিলিতে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সীমান্তবর্তী 1800 অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য সিবলি সাদিক। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্কুল প্রাঙ্গণে এসব অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রায় 1800 ত্রাণ সামগ্রী, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, এগুলো সকল জনগণের কাছে পৌঁছে দেওয়া হলো। ইতিমধ্যে এপি সাহেব চার উপজেলায় উনার নিজস্ব তহবিল থেকে উনি বহুজনাকে খাদ্য বিতরণ করেছেন। করোনা ভাইরাসের কারণে যাদের কপালে সবচেয়ে বেশি দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল, অসহায় সেসব মানুষদের পাশে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য সিবলি সাদিক। মাননীয় প্রধানমন্ত্রী যে ত্রাণ সেটা আমরা তাদের তালিকা করেছিলাম। ইতিমধ্যেই যারা অন্য অন্য যারা সুবিধাগুলো পাচ্ছে রাষ্ট্রে, সেগুলোর বাইরে যারা রয়েছেন দরিদ্র মানুষ, সেই 1800 পরিবারকে আমরাই তো আজকে ত্রাণটা দিলাম। চলমান মহামারী করোনার এই দুর্দিনে একজন সংসদ সদস্য হিসেবে এভাবে এগিয়ে আসার খুশি সকলেই। দেওয়ানিমন, বাংলা লাইভ, মাল্টিমিডিয়া ডেস্ক।